প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন ধরে নানা গুজব চলছিল। শুধু তাই নয়, প্রমাণ ছাড়াই উদ্ভট ও ভিত্তিহীন বেশ কিছু ভিডিও ছড়িয়ে দেয় একটি কুচক্রী মহল। তবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন শেষে এই ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন এবং গুজব রটনাকারীদের মুখ্যম জবাব দিয়েছেন জয়। 28 সেপ্টেম্বর মায়ের জন্মদিনে একটি ছবি প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয়। ছবিতে দেখা যায় জয় তার পরিবার নিয়ে মা শেখ হাসিনার সঙ্গে উপস্থিত হয়েছেন। ছবির ক্যাপশনে জয় লিখেছেন, ভার্জিনিয়া আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার। ফেসবুকে পোস্ট করা এই ছবির মাধ্যমে সজীব ওয়াজেদ জয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পরিবার সহ তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। কুচক্রীদের স্পষ্টভাবে বার্তা দিলেন, তাকে যুক্তরাষ্ট্রের পুলিশ বা ট্রেজারার বিভাগ খুঁজছে না। এদিকে এই ছবি পোস্টের মাত্র 8 ঘন্টা না পেরোতেই ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন কমেন্টস করে অনেকেই। আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় কমেন্টসে জানান, ছবিটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে একটি গলফ ক্লাবে তোলা। বিএনপির গুজব সেলের কর্মীরা চাইলে ফ্যাক্ট চেকার দিয়ে ছবিটি যাচাই করে নিতে পারেন, কিন্তু তারা যে বলল সজীব ওয়াজেদ জয় পালিয়ে গেছে যুক্তরাষ্ট্র ছেড়ে, তা কিভাবে প্রমাণ করবে? প্রধানমন্ত্রীর জন্মদিন 28 সেপ্টেম্বর। সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসে, তাই অধিবেশনে যোগ দিতে করোনার বিরতি বাদে গত 1.5 দশক ধরে নিজের জন্মদিন তাকে যুক্তরাষ্ট্রেই কাটাতে হয়েছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। নিউজ ডেস্ক, বায়ান্ন টিভি, ঢাকা।